सकाल थेके एतो बृष्टि होच्छे एकेबारे पूरा पाथर भेसे गेछे। आम्रा जे रोया लागिएछे नीचु जमिर रोयाटा एकेबारे डूबे गेछे, ओटा मने हय पचे जाबे, ओटा आबार लागाते हबे जल कमले। आर बड़ जमिरटा हयतोबा थाकबे आर बेशी बृष्टि ना होले। देश एवं देशेर बाइरे जे जेखान थेके आमार भिडियोटी देखछेन आपनादेर सकलके अनेक अनेक शुभेच्छा। स्वप्नाज ब्लगे सबार आमंत्रण। भिडियोटी ना टेने सम्पूर्ण पर्वटी देखार अनुरोध रइल। आजकेर भिडियोते एकटा खुशिर खबर बोलबो, आपनारा शुने सबाई खुशी होबेन। एई कारणे बोलछि भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखबेन प्लिज। आज आमि खूबई आनंदित एवं गर्वित, आपनाराओ शुने आमार मतो आनंदित एवं गर्वित होबेन, कारण आपनारा सबाई आमाके एवं आमार परिवारके खूब भालोबासेन एटा आमि जानि। एमन खुशिर खबरे आमार प्रिय भाई बोन बंधु स्वजन आमादेर बाड़ीर मानुष प्रतिबेशी ग्रामबासी सबाई खुशी होबेन। तो आमि छेले मेयेदेरके निये माने छेले मेयेदेर लेखापड़ा निये अनेक कष्ट करेछि आमरा दुइजन, ओदेर बाबाओ अनेक कष्ट करेछे। आमरा किन्तु साधारण परिवारेर मानुष, ओर बाबा सरकारी चाकुरी करतो ढाका थाकतो, तो आमि थाकतम तखन बाड़ीते, तखन छेले मेयेदेरके निये अनेक कष्ट करेछि। परिवारेर अभाव अनटन गुछानोर जन्य आमि सेलाइ करतम, सेलाइ शिखेछि। आमार रिया आमार छोटो मेये जखन 5 मास बयस छिलो तखन आमि सेलाइ शिखेछि ढाकाय। तो सेलाइ शिखे एबार निजेदेर पोशाक बानातम। आमार जखन 3टा मेये होयेछे आमि तखन चिंता करछि जे मेयेदेर पोशाक दिते माने कापड़ किना, आबार सेलाइयेर टाका दिते दिते आमि होयतो मेयेदेरके भालो पोशाको दिते पारबो ना। एइसब चिंता भावना करे आमि सेलाइ शिखेछि। तारपर थेके ओइ सेलाइ शिखे आमार अनेक उपकार होयेछे। सेलाइ करे निजेरटाओ करेछि, बाइरेर अनेक सेलाइ करेछि, लक्ष लक्ष टाका उपार्जन करेछि, किन्तु एकटा टाकाओ जमिये राखि नाइ। जदि जमिये राखतम लक्ष लक्ष टाका गुनते पारतम। तो आमि सब आमार छेले मेयेदेर पिछने ब्यय करेछि, ओदेर बाबाओ बसे थाके नाइ। दुइटा चाकुरि करेछि, सरकारि चाकुरि करेछि एकटा, बेसरकारि एकटा, बिटिएमसिते बिटिएमसिर हेड अफिसे अफिसार पदे आछिलो। तारपर ओखान थेके एसे बिकाले पार्ट टाइम हिसाबे आरेकटा चाकरि करते। दुइटा चाकरि करे आमि आबार किछुदिन ढाका छिलाम, 2-3-4 बछर ढाका छिलाम। 90-এর দশকে 91 সালে ঢাকা গিয়েছিলাম, 94 সালে আবার বাড়িতে চলে আসছি। দেখছি যে সংসারের অভাব অনটন বা ভবিষ্যতের কথা চিন্তা করে 3টা মেয়ে, আমার তো তখন বয়সও ছোট, তখন চিন্তা করতাম 3টা মেয়ের লেখাপড়া শিখাবো, তারপরে বিয়ে দিতে হবে, তখন বিয়ের চিন্তাই করছি। তখন আমারও তো কম বয়সে বিয়ে হয়ে গেছে, তখন বিয়ের চিন্তাই করতাম। তারপরে এইসব চিন্তা ভাবনা করে তখন আমি 1994 সালে ঢাকা থেকে চলে আসছি বাড়িতে। এসে তখন এই জমির ফসল আদি সব নিজে দেখাশোনা করে টাকা খরচ করতাম, ঠিকই নিজে দেখাশোনা করে সব কিছু চাষবাস করতাম। ডাল, তারপরে সরিষা, ধান, বিভিন্ন ধরনের শাকসবজি করে আমি এদিকে মানে সংসারটাকে ভালোভাবে গুছিয়ে রেখেছি। নিজে সেলাই টেলাই করতাম ওই টাকা দিয়ে, বিদ্যুৎ বিল, কোনোখানে মেয়েরা আবার স্কুল কলেজে যেত ওদের আসা যাওয়ার খরচ এসব যোগান দিতাম। তো কয়েক বছর বাড়িতে থেকেছিলাম এরকম করে করে সেলাই টেলাই করে, মানে আমি যে কি করেছি একমাত্র ভগবান জানে। সারাদিন সংসারের কাজ, তারপরে আমাদের কৃষি কাজ আছে, ওই ধান তারপরে ডাল এসব কাজ আছে, এসব সামলে, তারপরে রান্নাবান্না সব সামলে, লেখা ছেলে মেয়েদের লেখাপড়া শেষ হলে রাত 12টার পরে আমি তখন সেলাই করতাম। সারাদিনে এক ফোঁটাও ঘুম যেতাম না। আপনারা শুনলে অনেকে বিশ্বাস করবেন না, 4 ঘন্টার বেশি আমি ঘুমাইতে পারতাম না। রাত 11টা 12টার পর থেকে সেলাই করতাম। ওরা যখন লেখাপড়া ওদের শেষ হতো, ওরা খেয়ে দেয়ে ঘুমাইতো, তখন আমার সমস্ত কাজ সেরে যেত, তারপর আমি এবার
নিরলা বসে বসে সেলাই করতাম আর পর দিনের চিন্তা করতাম, পর দিন আমি কী রান্না করব, কী করব, ছেলে মেয়েরা কী খাবে, কে কোথায় যাবে, কোনখানে কত টাকা লাগবে, এসব চিন্তাভাবনা করে আমি সেলাই করতাম। সেলাই করতে করতে আমার 2টা আড়াইটা বেজে যেত, তখন মাথা ঘুরাইতো, মানে ঘুমের ঝোঁকে, বয়সও তো কম ছিল, সারাদিন পরিশ্রম করতাম, ঘুমের ঝোঁকে মাথা ঘুরাইতো, তখন চিন্তা করতাম এখন যদি আমি মাথা ঘুরে পড়ে যাই তাহলে আমার ছেলেমেয়েরাও তো দেখবে না যদি আমি মরে যাই। তখন ভয়ে এবার লাইট অফ করে শুয়ে যেতাম। আবার 6টা বাজে, অ্যালার্ম দেওয়া লাগতো না, আমার মাথায় অ্যালার্ম হই, মানে অ্যালার্মের মতো কাজ করতো। আমি এখনও যখন উঠব শোয়ার সময় যখন বলি যে আমি এতটার সময় উঠব, ঠিক অতটার সময় ভগবান আমাকে জাগরণ করে দেয়, আমি জাগরণ হয়ে যাই। তো 6টার সময় উঠে যেতাম, উঠে ওরা ঘুমে থাকতে থাকতে সকালে আমার ছেলে মেয়েদের একটা আমি অভ্যাস করেছি, সকালবেলায় পড়া হয় না, তোমরা রাত্রে পড়বে, সকালে মানে 6টা 7টা পর্যন্ত তোমরা ঘুমাবে, তো ঘুমালে মাথা ঠান্ডা থাকবে। সকালবেলায় আমরা ছোট্টবেলায় আমার মা বাবা সকালবেলায় জাগরণ করে দিত পড়ার জন্য, কিন্তু আসলে সকালবেলায় পড়া হতো না, ওই সব পড়া মুখস্থ হতো না, শুধু ঘুমের ঝোঁক আসতো। তো সকালবেলায় ওরা ঘুমাতো, তখন আমি পুরা ঘর ঝাড়ু দিয়ে মুছে উঠান, বাড়ি সব পরিষ্কার করে থালা বাসন রাত্রে সব ধুয়ে টুয়ে এবার আমি রুটি বানাতাম ওদের সকালের খাবার, আবার দুপুরের খাবার, 9টার ভিতরে আমার সব রান্নাবান্না একেবারে কমপ্লিট হয়ে যেত। রাত্রে আমি প্ল্যান করে রাখতাম, সেলাই করতে করতে প্ল্যান করে রাখতাম কাল সকালে কী করব, তখন ওই প্ল্যান মোতাবেক কাজ করতাম, আমার সময় লাগতো না বেশি। তো রান্নাবান্না সেরে ওদেরকে খাওয়া দাওয়া করাই, ওরা স্কুলে কলেজে চলে যেত, তখন এবার আমার স্নান টান করে এসে সমস্ত কাজ সেরে স্নান টান করে এসে তো পূজা আর্নিক সেরে 12টা 1টা বেজে যেত, তখন আবার আমি সেলাই নিয়ে বসতাম। তো সেলাই করতে করতে যখন 2টা 2:30 বাজতো ওরা লেজারে সবাই দুপুরের খাবার খেতে আসতো, তো ওদেরকেও খাবার দিতাম আমিও খাবার খেতাম। তো আবার ওরা স্কুলে চলে যেত, তা আর আমার ওই বসা হতো না বিকেলটায়, তো এবার বিকেলের কাজ তারপরে বিভিন্ন কাজ থাকতো, ওইসব কাজ টাজ করে আবার ওই যে রাত্রে সেলাই করতাম, এরকম করে করে আমার জীবন কাটত। তো ছেলেমেয়েদের নিয়ে আমি অনেক কষ্ট করেছি, আমার ছেলেমেয়েরাও কিন্তু ওদের যার যার জায়গায় অনেক কষ্ট করেছে লেখাপড়া নিয়ে, ওরা লেখাপড়ায় প্রতি অনেক আগ্রহী ছিল, আমরা শুধু যোগান দিয়েছি, ওরা লেখাপড়া করে গেছে, আমরা শুধু টাকা পয়সার যোগান দিয়েছি, খাদ্যের যোগান দিয়েছি, তারপর জামা কাপড় ধুয়ে সব ইস্ত্রি করে রেডি করে দিতাম, আমি ওদেরকে কোনো কাজে করতে দিতাম না আমার মেয়েদেরকে। তো মেয়েরা তখন ওই যখন ধান টান আসতো তখন আমার মেয়েরা কাজ করতো, তখন নিষেধও করতাম না, ওরা কাজ করতো, ওদের কারণে আমি কত কাজ যে করেছি, কত মানুষে কত হিংসাও করতো আমাদেরকে, তখন এত কাজ কেমনে করতাম, তখন এটা নিয়ে অনেকে কথা বলতো। আমাদের 3টা মেয়ে হয়েছে, পরপর 3টা মেয়ে হয়েছে, মানে এটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে অনেকে অনেক কথাবার্তা বলেছে, অনেক মানে টিটকারিমূলক কথাও বলেছে, ওইগুলিও শুনেছি, অনেক কেঁদেছি। আবার অনেকে বলেছে যে 3টা মেয়ে, চেহারাও ভালো নাই, রঙও নাই, এদেরকে কেমনে বিয়ে দিব দেখবো, কেমনে বিয়ে দিবে দেখবো, এই ধরনের কথাও বলছি, অনেকে অনেক কথা বলছি। এটার কারণ হলো আমিও সংসারে ওদের বাবার সাথে তালে তাল, হাতে হাতে তাল মিলিয়ে কাজ করতাম, টাকা উপার্জন করতাম, মানে রাস্তা মানে ওই জমিতে যেতাম, মেয়েদের ভর্তির ব্যাপারে স্কুলে যেতাম, কলেজে যেতাম, এসব মানুষের পছন্দ হইতো না, মানে হিংসা করতো মানুষে, এসব দেখলে মানুষে হিংসা করতো। তো অনেকে অনেক কথা বলেছে, কেমনে বিয়ে দিবে এসব কথা বলতো, তখন আমি চিন্তা করতাম আমার মেয়েদের বিয়ের চিন্তা কোনো দিন আমি নিজে করব না, মানুষে করব, আমি আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করব, দেখি পারি কি না। তো ঠাকুরের আশীর্বাদে আমার এই বড় মেয়েও পাইবে বৃত্তি পেয়েছে সরকারি বৃত্তি, মেজো মেয়েও পাইবে সরকারি বৃত্তি পেয়েছে, তারপর সেই থেকে আমার মেয়েদের মানে
অগ্রযাত্রা শুরু হয়েছে। মানে ওরা যখন উৎসাহ পেয়েছে সবাই বৃত্তি, যখন ওরা যখন বৃত্তি পেয়েছে আমার বড় মেয়ে মেজ মেয়ে ওদেরকে দেখতে অনেকে এসেছে, যে মেয়েরা বৃত্তি পাইছে দেখি, ওদেরকে দেখতে আমাদের বাড়ি পর্যন্ত এসেছে। তখন এইসব দেখে শুনে ওরাও অনেক অনুপ্রাণিত হয়েছে ছোটবেলা থেকে। আমি ওদেরকে ছোটবেলা থেকে মানে উৎসাহিত করতাম, বড় বড় স্বপ্ন দেখাতাম, লেখাপড়ার স্বপ্ন, বড় 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 লোক হওয়ার স্বপ্ন দেখাতাম না, লেখাপড়া করে মানুষ কি করছে না করছে এইসব গল্প করতাম ওদের কাছে, এরকম করতাম। ওদের বাবা তো বাড়িতে থাকতো না, ওদের বাবা বৃহস্পতিবারে আসতো, শুক্রবার থাকতো, শনিবার থাকতো, রবিবারে ভোর চলে যেত। ও আবার ছেলে মেয়েদেরকে অনেক আদর করতো, কোনো সময় হাতে মানে গায়ে একটা টোকাও দেয় নাই কোনো ছেলে মেয়েকে, জোর করে একটা কথাও বলে নাই, ওদেরকে মার ধর যা করেছি সব আমি করেছি। ওদেরকে যে আমি কত মারা মারছি বিশ্বাস করবেন না, এখন তো দেখিয়ে বাচ্চাদেরকে মায়েরা কোনো শাসন করে না, মারধর করে না, কিন্তু আমি আমার ছেলে মেয়েদেরকে শাসন করে মারধর করে মানে আয়ত্তে রাখার চেষ্টা করছি, লেখাপড়া ভালো করার চেষ্টা করছি, এরকম করে আমি আগলে রেখেছি ওদেরকে। তারপর এই আমার ঠাকুরে দিলে বড় মেয়ে মেট্রিক পাশ করলো, তারপর ইন্টার পাশ করিবার পরে প্রাইমারি স্কুলের একটা সার্কুলার হইলো, তখন আমার বাবাও বলছে যে প্রাইমারি স্কুলে সার্কুলার হয়েছে ওইখানে মানে ইয়া করতে বলছে, আবেদন করবার বলছে, তো আবেদন করছে, পরীক্ষাও দিছে, ওই এক পরীক্ষাতেই আমার বড় মেয়ে চাকরি হয়ে গেছে। তা আমরাও তখন খুশিতে মেয়ের চাকরিটাকে ইয়ে করেছি, সমর্থন করেছি, তো না হলে আমার বড় মেয়ে আমার সবার উপরে থাকতো আমার মনে, আমার বড় মেয়ের জ্ঞান বুদ্ধিয়ে তারপরে ব্যবহারে সবার উদ্দেশ্য, আমার একটা ছেলে মেয়েদের সবার উদ্দেশ্য। এখনও আমার বড় মেয়ে যেখানে চাকরি করে, যে স্কুলে চাকরি করে, স্কুলের শিক্ষকেরা ম্যাডামেরা সবাই, তারপরে ছাত্রছাত্রীরা, অভিভাবকেরা, গ্রামবাসীরা সবাই ওর আচার ব্যবহারে খুশি, বিশ্বাস করবেন না, শিক্ষকেরা হেড ম্যাডাম পর্যন্ত অনেক খুশি আমার মেয়ের উপর, ওর আচার ব্যবহার এত ভালো, আর ওর বাচ্চাদেরকে পাঠদান করার কৌশল এত ভালো, বাচ্চারা পর্যন্ত এত ভালোবাসে, মানে ছাত্রছাত্রীরা ও আমার মেয়েকে অনেক ভালোবাসে। তো অভিভাবকেরা এ কারণে ক্লাসে ভালো পড়ায়, এ কারণে অভিভাবকেরাও অনেক ভালোবাসে। তো অভিভাবকেরা কত ফোন করে ওর কাছে, কোনো দিন বিরক্ত হয় না, কত হাসি মুখে কথা বলে, কিন্তু অথচ ওর মানে এদিক ওদিক সেদিক ফিরবার সময় থাকে না, এত কাজ, সংসারের কাজ, তারপরে স্কুল, বাচ্চাদের পড়ালেখা, তারপরে সব কিছু মিলে একেবারে মেয়ে একেবারে সময় পায় না। তবুও মানুষে কেউ অভিভাবকেরা পর্যন্ত ফোন করলে কত সুন্দর করে কথা বলে, সবাই আমার মেয়ের উপরে সন্তুষ্ট। তো আমার বড় মেয়ের চাকরিটা যোগদান করাতে মানে আর উপরের দিকে তেমন যেতে পারে না, কিন্তু লেখাপড়া শেষ করেছে, লেখাপড়া একেবারে মাস্টার্স কমপ্লিট করা আমার বড় মেয়ে, ও সায়েন্সের ছাত্রী, আমার মেয়ে ছেলে মেয়েরা সবাই সায়েন্স নিয়ে লেখাপড়া করছে। তো মেজরটাও ঠাকুরে দিলে মেট্রিকেও এ প্লাস পাইছে, তারপরে এরকম করে উৎসাহ পাইছে অনেক। তারপর জগন্নাথ ইউনিভার্সিটি থেকে বোটানিতে অনার্স মাস্টার্স করেছে, তারপরে ও তো বিসিএস এ শিক্ষা ক্যাডার পাইছে, 38তম বিসিএস এ আমার মেজ মেয়েও শিক্ষা ক্যাডার পেয়েছিল। তো এখন একটা সরকারি কলেজে প্রভাষক হিসাবে কর্মরত আছে। আর ছোট মেয়ে ও আবার ও ইন্টারে এ প্লাস পেয়েছে, ও আবার সায়েন্সের ছাত্রী, ঢাকায় লেখাপড়া করেছে ওর বেলায়, ও আবার ওকে আমি আবার ঢাকায় পড়তে দিয়েছি, আমার মেজ মেয়ে যখন ঢাকায় ছিল, ওর বাবা যখন ঢাকায় ছিল, ছোট মেয়েকে মেয়েকে ওর বাবা ইন্টারে ঢাকায় ভর্তি করেছে, তো ওখান থেকে ও এ প্লাস পেয়েছে, ও কোচিং করেছে, পড়ালেখা করেছে, তারপরে অনেক জায়গায় পরীক্ষা টরীক্ষা দিয়েছে। তো ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স শেষ করেছে, 2019 সালে মাস্টার্স শেষ করেছে। তখন 2019 সালে আমার ওই মেজ ছোট দুই মেয়ের একসাথে বিয়ে হয়ে গেছে 15 দিন আগ পাশে।
তো বিয়ে হয়ে যাওয়ার পরে আমার জামাই ঠাকুরে দিলে আমার তিনটা জামাই অনেক ভালো আমার মানে আপনাদের সামনে যে কথা বলবো আমার মন চায় যে আমার হৃদয়ে যত কথা আছে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি কিন্তু ভুলে যাই শুধু এখন ওই একটা কথা বলতে লাগলে আরেকটা কথা মুখ দিয়ে চলে আসে আমার জামাইগুলাও আমার তিনটা জামাই অনেক অনেক ভালো ঠাকুরে দিলে আমার জামাইদের কোনো নিশা নাই কিছু নাই ওরা মানে চায়ের পর্যন্ত নিশা নাই বিশ্বাস করুন আর আচার ব্যবহার এত নম্র এত ভদ্র আমার বড় মেয়ে জামাই প্রাইমারি স্কুলের হেড টিচার মেজোটার জামাই তো বন বিভাগ পেয়েছে বিসিএস ক্যাডার হয়েছে মেজো মেয়ের জামাইও তো আমার ছোট মেয়ের জামাইও কৃষি ব্যাংকে চাকরি করে তারপর তো ছোট মেয়ের কথা বলতে চাই গিয়েছিলাম ছোট মেয়ে যখন 2019 সালে ওদের দুই বোনের বিয়ে হয়ে গেল তো ছোট মেয়ে তো তখন চাকরি হয় না মেজো মেয়ের আবার তখন সোনালী ব্যাংকে চাকরি হয়েছিল বিসিএস ক্যাডার হয়েছে বিয়ের পরে তারপর সোনালী ব্যাংকে চাকরি অবস্থায় বিয়ে হয়েছে না সোনালী ব্যাংকের না রূপালী ব্যাংকে চাকরি অবস্থায় বিয়ে হয়েছে ওর কয়েকটা ব্যাংকে চাকরি হয়েছে সরকারি ব্যাংকের তো যাই হোক এবার ছোট মেয়ে যখন চাকরি হয় নাই আমার জামাই তখন ফিরোজপুর চাকরি করত তো মেয়েকে কিন্তু ঢাকায় রেখেছে আমাদের বাসায় রাখে নাই ভিন্নে বাসা করে মেয়েকে ওখানে রেখেছে মেয়ে ওখানে লেখাপড়া করতো তারপর পাশ করেছে মানে অনার্স মাস্টার শেষ হয়ে গেছে কিন্তু লেখাপড়া শেষ করে নাই তো মানে লেখাপড়া শেষ করে নাই মানে ওই চাকরির জন্য লেখাপড়া করে বিসিএসের জন্য লেখাপড়া করে পড়া অবস্থায় যে রকম পড়ছে এর থেকে অনেক গুণ বেশি তখন লেখাপড়া করতো তারপর আসলো করোনা করোনা আসার পরে এবার তো দুই বছর ওর মানে কিভাবে যে কেটেছে ও মানে একদিন আমাকে বলেছে মা দুই বছর আমার কোথায় গেল মা দুই বছর আমি কি করেছি কয়ে একদিন আমি চিন্তা করতে করতে আমি আমার মাথা ঘুরেছে আমি তো মা এই ধরনের চিন্তা কখনো করবি না তখন মেয়েকে অনেক সান্ত্বনা টান্তনা দিয়েছি দুই তিন বছর তো কোনো চাকরি সার্কুলারে হয় নাই তো বিগত এক বছর আগ থেকে সার্কুলার হচ্ছে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছে ভাইবাও দিয়েছে এবার আমি আপনাদেরকে আমার এই মানে মনের খুশির খবরটা আপনাদেরকে জানাবো তা আমার ছোট মেয়ে সদ্য প্রকাশিত 41তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে তো গতকাল সন্ধ্যার সময় এই খবরটা মেয়ে আমাকে কেঁদে কেঁদে ফোন করেছে মা মানে তখন ওর কান্নার জন্য আমি ওর কথা শুনতে পাচ্ছি না আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি এমনি জানতাম এই সপ্তাহে রেজাল্ট মানে ওই ভাইবার রেজাল্টটা এই সপ্তাহে দিবে বিসিএস এর রেজাল্ট তো যখন মেয়ে বলছে মা আর বিসিএস এর রেজাল্ট দিয়েছে এ কথা বলে কান্না শুরু করছে আমি তো ভয় পেয়ে গেছি আমি মনে করছি যে ও হয়তো একটি আসে নাই আমি আমার মানে বুক কাঁপা শুরু হয়ে গেছে তখন বুক কাঁপের এই কারণে মানে মেয়ে তো অনেক লেখাপড়া করছে অনেক আশা ভরসা করেছে যদি কিছু না হয় তাহলে তো মেয়েটা কে মানে ইয়া করা সামলানো কঠিন হয়ে যাবে তো এ কারণে তো মানে মুহূর্তেই বলে দিছে মা আমি বিসিএস শিক্ষা ক্যাডার পেয়েছি এই কথা শুনে আমারও চোখের জল বের হয়ে গেছে বিশ্বাস করবেন না তো এই হলো আমার আমাদের খুশির খবর তো আপনাদের কাছে এই খুশির খবরটা না জানালে আমার কাছে ভালো লাগবে না আপনাদের সাথে আমি এই কারণে খুশির খবরটা ভাগাভাগি করে নিয়েছি আমার ছোট মেয়ে রিয়া রানীশীল সদ্য প্রকাশিত 41তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে সবাই আমার রিয়ার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন তো আমি ক্যামেরার পিছনে থেকে কথা বলছি এ কারণে ক্যামেরার সামনে আমি এত কথা বলতে পারবো না তো আমি ওই ক্যামেরার সামনে কথা বলতে পারি না আমার ওই ভুলে যায় সব কিছু আমি মনে মনে ভাবি যে আপনারা মনে হয় আমার দিকে তাকিয়ে আছেন বিশ্বাস করবেন না আমি এটাই ভাবি মনে মানে মনের ভিতরে যখন এই কথা আসে তখন আমি আর কথা বলতে পারি না তো এই কারণে আমি ওই আমি ক্যামেরার পিছনে থেকে কথাগুলো বলেছি আমাকে মাফ করে দিবেন ক্যামেরার সামনে কথা বলতে পারি না এ কারণে ক্যামেরার পিছনে থেকে কথা বলেছি আর ঘরেও কথা বলতে পারছি না কারণ ঘরে আমাদের বিদ্যুৎ নাই আর তার উপর আবার বৃষ্টি হচ্ছে অন্ধকার এখন সকাল
মনে হয় 10টার উপরে বেজে গেছে, দেখুন কি অন্ধকার। তো এই কারণে আমাদের ঘরের উত্তর সাইডে ধারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথাগুলো বলেছি। মানে আমার বুকের মনের ভিতরে, আমার মনের ভিতরে কত কথা যে মানে জমে আছে। শুধু আমার ওই মেয়েটার চাকরি হচ্ছে না বা আমার ছেলেটার এখনো কোনো কিছুই হয় নাই, মানে চাকরি বাকরি হবে কোন সময় ঠাকুরেই জানে। এ কারণে মানে অনেক কথা মুখে ফেটে আসে কিন্তু মুখে বলি না, কারণ এখনও তো আমার ছেলে মেয়েরা মানুষ হয় নাই। তো ঠাকুরে দিলে আমার তিনটা মেয়ে লেখাপড়া করে, সুনামের শহীদ লেখাপড়া করেছে, সুনামের শহীদ ছিল। শ্বশুরবাড়িতে গিয়ে ওরা অনেক ভালো আছে, সবাই ওদেরকে আদর করে, ওদের শাশুড়িরা। বিশ্বাস করবেন না, আপনারা হয়তো শুনে বলবেন যে স্বপ্না হয়তো সুন্দরের জন্য বানিয়ে গুছিয়ে কথা বলছে। আমি বানিয়ে গুছিয়ে কথা বলি না, আমার বেআইনেরা বেআইনেরা সবাই আমার মেয়েদেরকে আদর করে, বিশ্বাস করবে না, মেয়ের মতো আদর করে। ওদের শ্বশুরবাড়ি গিয়ে আমার মনে হয় আমার মেয়েরা আমাদেরকে ভুলে যাচ্ছে, এরকম লাগে এক এক সময়। এটা তো স্বাভাবিক, মানে ওদের শ্বশুর শাশুড়ির আদর দেখলে তখন আমি ভাবি আমি মনে হয় এত আদর করি নাই। আমার বেআইনেরা আমার মেয়েদেরকে এত আদর করে, এত ভালোবাসে। তো আজকে আমার মনটা খুবই খুশি, খুবই আনন্দিত। তো আজকে আর রান্নাবান্না খাওয়া দাওয়া দেখাবো না, আরেকটা ভিডিও হবে, রান্নাবান্না খাওয়া দাওয়ার আরেকটা ভিডিও হবে। তো আজকে এই পর্যন্ত, এই ভিডিওটা এখনই আপলোড দেব আশা করছি, যদি ইন্টারনেটে সমস্যা না থাকে এখনই আপলোড দিয়ে দেব। তো যতক্ষণে আপলোড হয় আর কি। তো আপনারা সবাই আমার মেয়েদের জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন, আর আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের মানে সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি, আপনাদের মনের মতো হয়ে সব সময় থাকতে পারি, আমার মনে যেন কোনো সময় অহংকার অহমিকা না আসে, আমি যেন মাটির মানুষ, মাটির মতো থাকতে পারি, মাটির সাথে মিশে থাকতে পারি, এই আশীর্বাদ করবেন আমার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।